আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, হয়তো আপনারা ভিডিও থাম্বনেলে যে টাইটেল আছে সেটা দেখে বুঝতে পারছেন, কোন মাসে বাজিকের পাখি বেশি ডিম বাচ্চা করে। তো আসলে এটা মূলত আমি ভিডিওটা করছি, এক ভাই আমাকে এভাবে কমেন্ট করছে আজকে, তো কোন মাসে বাজিকের পাখি বেশি ডিম বাচ্চা করছে, তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আশা করি উপকারে আসবে, আপনি ভালোটা ধারণা পাবেন পাখির ডিম বাচ্চা সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর ভিউয়ার্স, আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার মেসেঞ্জারে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনি আমার আপনার পাখির ভিডিও পাঠালে আমি চ্যানেলে অ্যাড দিতে পারবো স্বল্প হাজিরাতে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, বাহ্যিকের পাখি আসলে কোনো মাসে নির্দিষ্ট নয় যে এই মাসে ডিম বাসায় বেশি করবে অথবা এই মাসে কম করবে। বাহ্যিক পাখি ডিম বাচ্চা করবে এটা ডিপেন্ড করে মূলত পাখির জাতের উপরে এবং আপনি কী খাবার দাবার দেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সর্বপ্রথম হলো আল্লাহ পাকের, মানে মূল যে কথাটা হলো যে আল্লাহ পাকের ইচ্ছা হলে আপনার পাখি ডিম বাচ্চা করবে। যদি আল্লাহ পাক চায় তো বেশি করবে, না চাইলে কম করবে, আবার আল্লাহ পাক না চাইলে একদমই করবে না, এতে মানুষের কোনো হাত নেই। তবে আপনার পাখিকে আপনি যত্ন নেন সেক্ষেত্রে আল্লাহ পাক চাইলে আপনার ডিম বাচ্চা বেশি দিতে পারে। তো আর মূলত বাহ্যিকের পাখি কিছু লক্ষণ আছে, কিছু কারণ আছে, যে সময় আসলে ডিম বাচ্চা করতে দিলে কিন্তু পাখি ডিম বাচ্চা সেভাবে করতে পারে না। সেটা হলো যে আপনি যদি পুরো একদম গরমে দেন পাখিকে ব্রিডে, সেক্ষেত্রে দেখা যাবে কি যে পাখি গরমে হাড়ের ভিতরে থাকতে পারে না। যারা টিন সেটরুমের ভিতরে পাখি পালন করে থাকেন, বেলকুনিতে পালেন, তো দেখা যায় যে অনেক রোদ থাকে, পাখির খাঁচায় রোদ পড়ে, সেক্ষেত্রে গরমে পাখি কিন্তু হাড়ের ভিতরে এমনি গরম হয়ে থাকে। মানুষ ঘরের ভিতরে ফ্যান চালে থাকতে পারে না, আর হাড়ি এখানে তো পাখির এখানে কোনো ফ্যান নাই, আবার হাড়ির ভিতরে আরও গরম, সেখানে বসে থেকে তা দিতে গেলে পাখির প্রচণ্ড গরম লাগে, সেই জন্য বারবার বের হয়ে আসে। আর বারবার বের হওয়ার কারণে কিন্তু দেখবেন একবার একটু তা দেয় আবার বের হয়, গরমকালে খুব বেশি গরমকালে এই সমস্যাটা হয়ে থাকে পাখির। তো এই জন্য আপনার দেখবেন যে ঠিকমতো তা না দিতে পারলে ডিমগুলো উর্বর হয় না। অর্থাৎ পাখি যদি একটা ডিম ফোটার 37 ডিগ্রি আছে, যেটা কম বেশি হলে পরে দেখা যাবে যে ভিতরের ভ্রূণটা হওয়ার পরও মারা যায় যদি ঠিকমতো তা না পায়। ওই যে ফিমেল পাখি বারবার হাড়ের ভিতর যায় আসে, ঠিকমতো তা দেয় না, যে কারণে হাড়ের ভিতরে ভ্রূণটা মারা যায় অথবা ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনার উপযুক্ত সময় হলো পাখিকে ব্রিডে দেওয়ার শীতকাল। আবার খুব বেশি শীতে পাখিকে বিটে দিলে দেখা যায় আপনি যদি পর্যাপ্ত ব্যবস্থা না করতে পারেন শীতে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে। তো আপনারা কিন্তু এই যে এখন যে সময় এটা কিন্তু উপযুক্ত সময় বিটে দেওয়ার জন্য, এখনও কিন্তু পুরোপুরি শীত পড়ে না, আপনারা চাইলে এই সময় বিটে দিতে পারেন, ইনশাল্লাহ এই সময় পাখি ভালো ডিম বাচ্চা করবে, কেন এখন পাখি ডিমের ঠিক মতো তা দিতে পারবে। আর ভিউয়ার্স, আপনার পাখিকে অবশ্যই ডিম বাচ্চা করানোর আগে আপনার যে মাল্টিভিটামিন কোর্সগুলো আছে, ক্যালসিয়ামের কোর্স আছে, এগুলো করাবেন। তো এই নিয়ে আমার ভিডিও আছে, ওইগুলো দেখতে পারেন। আপনার পাখিকে আপনি ভিডিও দেওয়ার আগে থেকে জিসবেট, ক্যালপ্লেক্স, রেনাডব্লিউএস, মাল্টিভিটামিন যে কোনো একটা হলে হবে, তারপরে আপনার লিভারটন, তারপরে বিশেষ করে ই সেলটা দেবেন, এটা পাখির ডিম জমাতে সাহায্য করে। তো এইগুলো আপনার কোর্সগুলো করাবেন এবং পাখিকে সপ্তাহে যদি আপনি নিয়মিত 2-3 দিন এগ ফুড দিতে পারেন, ভালো মানে শাক সবজি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটল হিউজের মিনারে ব্লক দিলে আপনার পাখি আশা করা যায় ভালোভাবে ডিম বাচ্চা করবে। তো এই হলো সর্বোপরি মূল কথা। তো আমি যেটা বলতেছি যে কোনো মাস নির্দিষ্ট নয় যে এই মাসে পাখি বেশি ডিম বাচ্চা করে, তবে শীতকাল সময় পাখির ডিম বাচ্চা বিটে দেওয়ার জন্য যারা খাঁচার পাখি পালন করেন তারা এই শীতকালটাকে বিটের মৌসুম হিসেবে ধরে নেয়। তো ভিউয়ার্স, যে কথাগুলো বললাম আশা করি আপনাদের উপকার আসবে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। মূলত আপনার সব কিছু নির্ভর করে আল্লাহ পাকের উপরে। আপনি অনেক সময় দেখা গেলো ভালো যত্ন নিলেও কিন্তু আপনার পাখি ডিম বাচ্চা ভালো নাও করতে পারে, সব কিছু মূল হলো আল্লাহ পাকের ইচ্ছা। তো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল হলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।